আসসালামু আলাইকুম আমি ইয়েসিনাপাদ সবাই টিচিং হোমের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন শিক্ষার্থী আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি পরবর্তী ভিডিওটি নিয়ে আজকের ভিডিওটি হবে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের এক পয়েন্ট তিনের প্রথম পর্ব অর্থাৎ পর্ব নম্বর এক আজকে আমি অধ্যায় থেকে মৌলিক গুণনৈতিকের সাহায্যে গোসাগুন নির্ণয় করো এই তিনটি অঙ্কের সমাধান করে দেখাবো এর আগে আমি যেহেতু মৌলিক আহ গুণনীয় সাহায্যে গোসাগুন নির্ণয় করতে হবে এজন্য আমি আগে একটু মৌলিক সংখ্যা কাকে বলে সে সংজ্ঞাটা দিয়েছি দেখে নাও যে একের চেয়ে বড় যেসব সংখ্যার একও ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলোকে মৌলিক সংখ্যা বলে অর্থাৎ একের থেকে বড় হবে এবং এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনিয়োগ থাকবে না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এখন যে বিষয়টা যে এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে পঁচিশটি মৌলিক সংখ্যা আছে আমি সেটাও লিখে দেখেছি দেখো দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি একাত্তর তেয়াত্তর উনআশি তিরাশি উননব্বই সাতানব্বই প্রিয় শিক্ষার্থী এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা অর্থাৎ এক থেকে একশো পর্যন্ত পঁচিশটি মৌলিক সংখ্যা আছে সেগুলো দেখিলাম এখন দেখো যে মৌলিক গুণনীকে সাহায্যে গসা গুণ নির্ণয় করো এই বিষয়টা যে তোমার এই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করে মানে ছোট ছোট সংখ্যায় অর্থাৎ মৌলিক সংখ্যা তৈরি করতে হবে আবার ওই মৌলিক সংখ্যা দিয়ে গুণ করলে আবার তুমি এই সংখ্যাটাই পাবা এটা হচ্ছে এখানে একটু দেখাই ধরো এখানে দেখো দুই তিন মৌলিক সংখ্যা আমি তিন নিলাম তিনকে আমি ভাঙাই এক গুণ তিন তিন এক তিন আর কোনো সংখ্যা দিয়ে বা অঙ্ক দিয়ে ভাগ করা বা ভাঙানো যাচ্ছে দেখো তো না তাহলে দেখো এক এবং এই এই তিনকে তিন ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই যার কারণে এটাকে মৌলিক সংখ্যা বলা হয় আচ্ছা দেখো আমি চার অঙ্কটি নিলাম চার সংখ্যাটি নেওয়ার পর দেখো যে চারকে আমি ভাঙাইতে পারি কি দেখো দুই গুণ দুই গুণ এক দেখো যে চারকে ভাঙালে দুই গুণ দুই ওটা দুই দুগুণে চার চার এককে চার দেখো এক এবং এই সংখ্যা ছাড়া আমরা অন্য কি নিয়োগ পেয়েছি যার কারণে চার মৌলিক সংখ্যা না অর্থাৎ চার হচ্ছে যৌগিক সংখ্যা যেহেতু আমি আজকে এই অঙ্ক তিনটি সমাধান করাবো এই জন্য আমি অধিকার যাচ্ছি নে যে একশো চৌচল্লিশ দুশো চল্লিশ ছয়শো বারো এক্ষেত্রে তোমার যে কাজটি করতে হবে আমি এখানে রাফ লিখলাম খাতার ডান দিকে বা বাম দিকে একটা জায়গা নিয়ে করবে দেখো যে একশো চৌচল্লিশ এটাকে দেখো তুমি সব যে ছোট যে মৌলিক সংখ্যা দুই দুই দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা দেখো তো অবশ্যই যাচ্ছে কারণ যেহেতু এটা জোর সংখ্যা তাহলে দুই দিয়ে তো যাবে দেখো দুই দিয়ে ভাগ করো সাত দুগোণে চোদ্দো দুই দুগুণে চার বাহাত্তর এবার দেখো যে এই বাহাত্তরকে আবার দুই দিয়ে ভাগ করা যাচ্ছে অর্থাৎ ভাঙানো যাচ্ছে তিন দুগোনে ছয় ছয় দুগুণে বারো এবার দেখো ছত্রিশ কে এ আঠারো দুগুণে দুগুণে তাহলে এটা আবার যাচ্ছে দেখো এটাকে আমি তিন দিয়ে এবার যাচ্ছে দেখো দুই দিয়ে যাচ্ছে না তিন দিয়ে যাচ্ছে তিন তিনে নয় দেখো এই ভাঙে আমি এগুলো পেলাম দেখো এই ভাঙানো যে মৌলিক সংখ্যাগুলো এগুলো গুণ করলে আবার একশো চৌচল্ দুগুণ একশো চৌচল্লিশ দেখলা পরে আহ তুমি দুশো চল্লিশ কে ভাঙাও চল্লিশ যেহেতু জোর সংখ্যা তাহলে এটা দুই দিয়ে যাচ্ছে একশো বিশ আবার এটাকে দুই দিয়ে ষাট আসবে এটাকে দুই দিয়ে ভাঙাও তিরিশ দুই দিয়ে ভাঙাও পনেরো দুগুণে তিরিশ এবার দেখো এটা বিজোর সংখ্যা তাহলে দেখো দুইয়ের পর মৌলিক সংখ্যা কত আছে তিন 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 পাশে পনেরো আবার ছয়শো বারো যেহেতু এটা তোমার জোর সংখ্যা দুই দিয়ে যাচ্ছে

এবার দেখো এটাকে আমি আবার তিন দিয়ে ভাঙাইতে পারতেছি দেখো তিন পাঁচা পনেরো দেখো তিন পাঁচা পনেরো তিন এক তিন অনুরূপভাবে এটাকে আবারও দেখো দিয়ে যাচ্ছে তিন দিয়ে দিলে তিন এক কে তিন দেখো দুই থেকে আহ তিন সাথে একুশ দেখো যে আমরা ভাঙিয়ে এভাবে পেয়েছি এটা কিন্তু রাফ এর অংশ এখন যে তুমি পা যে একশো চৌচল্লিশ এর মৌলিক গুণনীয় গুলো হলো চৌচল্লিশের মৌলিক গুলো হলো দেখো একশো চৌচল্লিশকে কে ভাঙিয়ে পাইছিলাম দুই কমা দুই কমা দুই তিন কমা তিন আবার দেখো যে দুইশো চল্লিশের মৌলিক গুণনীয়ক গুলো হলো দেখো ভাঙিয়ে যেগুলো পেয়েছি সেগুলো লিখে যাও আহ এই যে সবগুলো দুই কমা দুই কমা দুই কমা তিন কমা পাঁচ ছয়শো বারো এর মৌলিক গুণনিয়োগ গুলো কমা সতেরো দেখো এগুলো তোমার মৌলিক গুণনীয় এগুলো পেলাম এখন এখানে দেখ যে আমরা সাধারণ গুণনীয়ক আছে কয়টা সাধারণ গুুনিয়গ এ গুণ হবে তোমার এটার ঘষাগু ১৬৪ ক ২১ ৬১২। এর মধ্যে। সাধারণ গুলো হলো আচ্ছা সাধারণ গুণনিয়োগ বলতে তোমার এই যে তিনটা সংখ্যা কে আমি মৌলিক গুণনিয়োগের সাথে ভাঙিয়েছি এই নিয়োগের মধ্যে যে কমন যে বিষয়গুলো সেটা হচ্ছে সাধারণ দেখো আমি এখান নিয়োগ থেকে যদি আমি দেখো প্রথম আছে কত দুই পরে এখানেও দুই আছে এখানেও দুই আছে তাহলে এই তিনটার ভিতারি তোমার দেখা গেছে দুই আছে অর্থাৎ এটা সাধারণ নিয়োগ দুই আমরা লিখতে পারি কমা পরে দেখো যে এই এখানে দুই আছে এখানে দুই আছে এখানে দুই আছে তাই আমরা আরেকটা দুই কমন হিসাবে নিতে পারি বা সাধারণ গুণনীয়ক হিসাবে পরে দেখো যে দুই এখানে আছে এখানে আছে বাট এখানে নাই তাহলে কমন হিসাবে যাবে না তিনটে আর থাকতে হবে এখানে দুই আছে এখানে আছে বাট এখানে নাই তাহলে দুই আর যাচ্ছে না এখন দেখবো তিন তিন তোমার দেখো তিন এখানে আছে এখানে আছে এখানে এটার ভিতরও তিন আছে তাহলে আমরা একটা তিন আমরা নিতে পারি পরে দেখো তিন এখানে আছে এখানে এখানেও আছে তবে বাট এখানে দুশো চল্লিশের ভিতর নাই একটা ছিল একটা তো নিয়ে নিছি তাহলে দেখো আহ তিনের বিষয়টা আমার শেষ পরে দেখো পাঁচ পাঁচ তো তোমার উপরে একশো চৌচল্লিশের গুণনীয়কের মধ্যে নেই আ মধ্যে নেই তাহলে 5 তো তোমার যাচ্ছেই না কারণ প্রত্যেকটার ভিতর থাকতে হবে অনুরূপভাবে 17 কিন্তু প্রত্যেকটার ভিতর নাই অর্থাৎ আমরা সাধারণ গুণনীয়ক গুলো পেয়েছি 2, 2, 3 অতএব 144 240 ও 612 এর ঘসাগু পিক্ষী দেখো সাধারণ যে আমরা এগুলো আমরা যোগ করে দিলেই ঘসাগু পেয়ে যাব সরি মানে গুণ করে দিলে ঘসাগু পেয়ে যাব দেখো তিন দুগোনে ছয় ছয় দুগুণে বারো এটাই হচ্ছে নিম্ন ঘসাগু অত নিষাগু বারো তোই উত্তর বুঝে শিকৃতি আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো আমরা প্রথমে কি করলাম যে সংখ্যাগুলো দেওয়া আছেগুলোর মৌলিক গুণনীয়কগুলো বের করলাম তারপর দেখলাম যে সংখ্যাগুলোর মধ্যে সাধারণ গুণনীয়কগুলো আমরা বাছাই করলাম তো সাধারণ গুণনীয়কগুলো বাছাই করতে পারলে আমরা গসাগুটা নির্ণয় করতে পারব কারণ সাধারণ গুণনীয়কগুলোর গুণফলটাই হবে গসাগু আশা করি বুঝতে পেরেছো পরে দেখো যে একের খ এখানে আমি করে দেখাচ্ছি প্রথমে পাঁচশো পঁচিশ দেখো এটাকে মানে দেখো যেহেতু বীজ সংখ্যা তাহলে প্রথম যে মৌলিক সংখ্যা যে দুই সেটা দিয়ে যাইবে না বাক করা পরে দেখো পাঁচ দিয়ে তো যাবে বুঝতে পারছি কিন্তু তিন দিয়ে যাচ্ছে কিনা আমি আগে দেখি তিন এক তিন তিন দিয়ে যাবে দেখো দুইয়ের এর পর যে মৌলিক সংখ্যাটা সেটা হচ্ছে তিন তিন এক তিন এবার দুই এখানে বাইশ তাহলে তোমার আহ তিন একুশ আবার তিন পাঁচ পনেরো এবার দেখো তিন দিয়া যায় কিনা না তিন দিয়া তিন পাঁচাপ এবার আবার পাঁচ দিয়ে দেখো পাঁচ পঁয়ত্রিশ পরে দেখো যে চারশো পঁচানব্বই এখানে তুমি কি পাবে তিন দিয়ে যাচ্ছে কিনা দেখো তো তিনশো আঠারো যাবে তিন এক তিন তিন ছয় আঠেরো তিনেরো আবার তিন দিয়ে যাবে তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো এবার পাঁচ দিয়ে যাবে পাঁচ এককে পাঁচ পাঁচ এককে পাঁচ অর্থাৎ পাঁচ এগারো পঞ্চান্ন আবার দেখো যে পাঁচশো সত্তর পাঁচশো সত্তরকে আমরা যেহেতু এর একক স্থানীয় অঙ্কটা হচ্ছে শূন্য তাহলে তো এটা জোর সংখ্যা তাহলে তোমার এখানে দুই দিয়ে যাচ্ছে দুই দুগুণে চার আর তলে এক থাকে সতেরো আট দুগুণে ষোলো আট এখানে এক থাকবে তাহলে পাঁচ দেখো এবার দেখো তিন দিয়ে যাচ্ছে কিনা তিন নাম সাতাশ তিন দিয়ে যাইবে দেখো তিন নং সাতাশ তিন পাঁচ পনেরো এবার দেখো পঁয়তাল্লিশ দেখো এটা রাফ করে আমরা এগুলো পেলাম তাহলে আমরা এখান থেকে লিখে দেব যে পাঁচশো এর মৌলিক অনিয়ক গুলো হলো দেখো যে বাহিরের যে সংখ্যাগুলো আমরা মানে ভেঙে ভেঙে পেলাম তিন কমা পাঁচ কমা পাঁচ কমা সাত আবার দেখো যে চারশো পঁচানব্বই